সফলতা, সফলতা বলতে আমরা কি বুঝি? সবাই যেটা ভাবে যে আর্থিকভাবে কোনো সচ্ছল ব্যক্তি আসলে সফল, কিন্তু সবসময় কিন্তু আর্থিকভাবে সচ্ছল ব্যক্তি কিন্তু সফল হয় না। এরকম অনেক সফলতা রয়েছে যার পরিমাপ পৃথিবীর কোনো দাঁড়িপাল্লা করতে পারবে না। এরকম সব অভাবনীয় সফল ব্যক্তিদের বাস্তব জীবনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি খান, আর আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সাকসেস টক উইথ খান। যেই নৌকায় পাল নেই সেই নৌকা বেশি দূর আগাতে পারে না। পালের কথায় মনে আসলো একজন মহিলার কথা, দুর্দান্ত একজন মহিলা। উত্তরপ্রদেশে তার জন্ম হয় এবং খুব কম বছর বয়সেই তার বিয়ে হয়ে যায়। ওনার নাম সম্পদ পাল। যে হ্যাঁ, বিয়েও হয় একটা আইসক্রিম বিক্রেতার সাথে, যদিও তার বাবার আর্থিক অবস্থা খুব একটা বেশি ভালো ছিল না, আর পড়াশোনাও করতে পারেননি, যদিও সে খুব নিজের ইচ্ছায় পড়াশোনা করার চেষ্টা করেছেন। 12 বছর বয়সে বিয়ে হয়ে যাওয়ার পরেই খুব তাড়াতাড়ি তার ঘরে 5টি সন্তান চলে আসে এবং 5 সন্তানের দায়িত্ব নিয়ে এই কিশোরী মা খুব একটা বেশি যোগ করতে পারেনি, কারণ তার সংসারের 5টি সন্তানের দায়িত্ব, তার সংসারের প্রেশার এবং সমাজের নেতিবাচক মন্তব্যে সে খুব একটা বেশি আগাতে পারেনি। পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল কিন্তু স্কুলে তো যেতেই পারেনি, স্বামীরও ইচ্ছা ছিল না, তবুও সে লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করত। এভাবেই অনেক দিন অত্যাচারিত এবং নিপীড়িত হবার পর সম্পদ পালের ভেতরের জ্বালামুখী এতটাই তীব্র এবং বেড়ে গিয়েছিল যে সেটা যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারত, এবং ফেটে গিয়েছিল, কারণ তার ঠিক পাশের বাসায় প্রতিদিন একজন মহিলাকে নির্যাতন করত তার স্বামী, এবং তার স্বামীটা এত ভয়ঙ্করভাবেই তাকে মারধর করত যে আশেপাশের কোনো মহিলা তো দূরের কথা, কোনো পুরুষও তাকে গিয়ে থামানোর সাহস দেখায়নি। একদিন এরকম সহ্য করতে করতে অমানসিক মার দেখছিল সবাই, যে তার প্রতিবেশী পুরুষটি তার স্ত্রীর উপরে কীভাবে অমানবিক নির্যাতন করছে এবং মারছে, আর সম্পদ পালের ভেতরে সেই জ্বালামুখী থেকে লাভা সবেমাত্র নির্গত হওয়া শুরু করেছে। সে নিজেকে আর ধরে রাখতে পারল না, ছুটে গেল সরাসরি সেই মহিলার কাছে এবং থামানোর চেষ্টা করল তার স্বামীকে, যে থামুন, এভাবে নিজের স্ত্রীকে মারবেন না, যা যা ঝামেলা হয়েছে ঘরের ভিতরে যেয়ে মিটান, দয়া করে কোনো মহিলাকে পশুর মতো আচরণ করবেন না। কিন্তু ঘটনাটি হয়ে গেল একেবারেই হিতে বিপরীত। সেই মহিলার স্বামী উল্টো সম্পদ পালকে যথেষ্ট পরিমাণ অপমান করে তাকে বলতে গেলে গলা ধাক্কা দিয়ে তার নিজের বাড়ির দিকে রওনা করিয়ে দেয়, এবং সেই অপমান এবং রাগে ক্ষোভে ফেটে পড়ে সম্পদ পালের বুকের ভেতরের সে জমে থাকা জ্বালামুখী। তারপর দিন সম্পদ পাল চলে গেল তার গ্রামের কিছু মহিলাদের সাথে দেখা করতে, এবং নির্যাতিত কিছু 5 থেকে 6 জন মহিলার সাথে কথা বলে তাদেরকে ঠিক নিয়ে গেল তার পরের দিন সেই পুরুষটির বাসার সামনে। এবং তারা শুধু খালি হাতে যায়নি, তারা গিয়েছিল হাতে বিশাল বড় বড় বাঁশের লাঠি নিয়ে। যা হবার তাই, উত্তম মধ্যম। এবং সেই মহিলা স্বামীটিকে বাধ্য করলো প্রমিস করতে যে এমনভাবে অমানবিক নির্যাতন আপনার স্ত্রীকে আর কখনো করবেন না। এই ঘটনার পরেই সারা উত্তরপ্রদেশে ছড়িয়ে পড়ল এমন আশ্চর্যজনক একটি ঘটনা। খুব স্বাভাবিকভাবেই এরপর থেকে গ্রামের প্রত্যেকটি নির্যাতিত শোষিত নারীরা সম্পদ পালের কাছে আসতো এবং বলতো, আমাদেরকে সাহায্য করুন, আমরা নির্যাতিত হচ্ছি, আমাকে মারধর করছে, আমাকে বঞ্চিত করা হচ্ছে আমার অধিকার থেকে। সম্পদ পাল এবং তার দলের মানুষজনরা সেই মহিলাগুলোকে সাহায্য করার জন্য এগিয়ে যাবে। এভাবে মানুষজনকে সাহায্য করতে করতেই সারা উত্তরপ্রদেশে তাদের নাম ছড়িয়ে পড়ে এবং তারা 1980 সালে নিজেদের একটি গ্যাংয়ের নামও নেয়, গুলাবি গ্যাং। এই সেই গুলাবি গ্যাং যার নামে একসময় থরথর করে কাঁপত নির্যাতনকারীরা, এবং কমে গিয়েছিল উত্তরপ্রদেশের এই নির্যাতনের সংখ্যা। গুলাবি গ্যাংয়ে সব ধরনের নারীরাই এসে যোগদান করে। গ্রামের পর গ্রাম মানুষরা এসে সম্পদ পালের দলে যোগদান করে, তারা গুলাবি গ্যাংয়ের সদস্য হতে চায়। সবাইকেই ওয়েলকাম করেছিল কিন্তু একটি শর্ত ছিল, গুলাবি গ্যাংয়ে আসতে গেলে আপনাকে অবশ্যই নারী হতে হবে, দ্বিতীয়ত পরনে গুলাবি রঙের শাড়ি থাকতে হবে। জান্নাত কখনো দেখিনি আমি, শুধু শুনেছি তার কণ্ঠ,
জান্নাতের সুবাসে হারাইনি কহু, তবু পেয়েছি তার গন্ধ। জননী তুমিই বেহেস্ত, তুমিই নদী, তুমি জীবনের ছন্দ। মা, মা এমন একজন ব্যক্তি যে তার সন্তানের জন্য সারা পৃথিবীকে হার মানিয়ে দিতে পারে। একজন মা যদি দৃঢ় সংকল্প হয়, তার সন্তানকে সে মানুষের মতো মানুষ করবে, সেই মা একাই একশো। শক্তিশালী পুরুষ এটা যদি খোঁজ করা হয়, তাহলে খোঁজ করতে বেশ অনেক সময় লেগে যাবে। আর যদি শক্তিশালী নারীর খোঁজ করা হয়, বীর নারী, সাহসী নারী, তাহলে এর খোঁজ করতে বেশি দূর যেতে হবে না, আপনার নিজের ঘরেই পাবেন। উনি আপনার মা। আজকের দিনের বিশেষ অতিথি সৈয়দা জিনিয়া মোমেন। আপু, সাকসেস টক উইথ ফানে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ খান ভাই, আমাকে আপনাদের এই সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। দ্য প্লেজার ইজ মাই জিনিয়া আপু। আপনার স্টাডি বা আপনি পড়াশোনাটা কতদূর পর্যন্ত করেছিলেন? আচ্ছা, আমার পড়াশোনা ছিল আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমি ওখান থেকে নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ থেকে পড়াশোনা শেষ করি। জিনিয়া আপু, আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে স্টাডি কমপ্লিট করার পরে জবে কোথায় ঢুকেছিলেন? প্রথমে আমার তখন জব ছিল মেডিসিন সায়েন্স ফ্রন্টিয়ার্স বেলজিয়াম, একটা ইন্টারন্যাশনাল এনজিও, যেখানে ওয়াটার এবং স্যানিটেশনের উপর একটা প্রজেক্ট থাকে। সেই প্রজেক্টে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করি। আপনার জীবনের খুব সুন্দরভাবে শুরু করেছিলেন, তো আপনার এই বিইং আ সিঙ্গেল মম, মাদার, আপনার এই জার্নিটা শুরু হয় কবে থেকে? আচ্ছা, জুহাইরার বাবার সাথে আমার বিয়ে হয় 2012-তে। 13-তে আমার ঘর আলো করে আমার মেয়ে জন্মগ্রহণ করে, জুহাইরা জাইন, এবং 14-তে ওর বাবার সাথে আমার বিয়ের বিচ্ছেদটা ঘটে যায়। তো 2014 থেকে অ্যাজ এ সিঙ্গেল মাম, এখনো আমি জুহাইরার সিঙ্গেল মাম হিসেবে আছি। জার্নিটা তখন থেকেই শুরু। আরেকটা বিষয়ে আমার খুব জানতে ইচ্ছে করছে যে জীবিকার জন্য আপনি কি করছেন বর্তমানে? আচ্ছা, এখন আমি আছি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে টিচার হিসাবে, এবং এর আগে তো আপনাকে বলেছি যে আমি ছিলাম একটা ইন্টারন্যাশনাল এনজিওতে। তো বেবি হওয়ার পরে যেটা হয় যে আমার মা তো বেঁচে ছিলেন না, তো আমার আসলে ওই কাজটা কন্টিনিউ করা একেবারেই সম্ভব ছিল না, যেটা হচ্ছে আমার ক্যারিয়ার রিলেটেড, কারণ আমার পড়াশোনা ছিল ডেভেলপমেন্ট সেক্টরে। তো সেক্টরে চাকরি থাকা সত্ত্বেও আমি কাজটা ছেড়ে দিতে হয়েছে, যেহেতু আসলে বাসায় হেল্পিং হ্যান্ড কেউ নাই। এরপরে যখন মেয়ে আবার স্কুলে যাওয়া শুরু করলো, তখন আমি আরেকটা স্কুলে আগে জয়েন করি, সেটা ছিল কিস সিটি, সেখানে আমি অ্যাজ এ কোঅর্ডিনেটর কাজ করেছি। এর পরবর্তীতে আমি আরেকটা ইংলিশ মিডিয়ামে জয়েন করি, আমার মেয়েও যাচ্ছে স্কুলে, সাথে আমিও যাচ্ছি, কারণ আসলে আমার মেয়েকে তো আমাকেই দিয়ে আসতে হবে স্কুলে। তো চিন্তা করলাম যে আসলে এখানে জয়েন করলেই সবচেয়ে বেটার হয়। সব বাবা মার কিন্তু এই সৌভাগ্য হয় না যে তার সন্তানকে সে নিজে স্কুলে নিয়ে যাবে এবং সেই স্কুলে তার সন্তানকে নিজের চোখের সামনে পড়তে দেখবে। আপনি কিন্তু এই দিক থেকে অনেক লাকি জেনিয়া, আমি যেটা মনে করি। সবচেয়ে কঠিন সময় হচ্ছে যখন একজন মানুষ একা পড়ে যায়, আর ওই সময়টাই একটা মানুষের সবচেয়ে বেশি স্ট্রং টাইম, কারণ সেই সময় সে নিজের মানুষটা যে একা পড়ে সে নিজের শক্তিটাকে বুঝতে পারে। আপনি কোন সময় বুঝতে পেরেছেন যে আপনি অনেক বেশি শক্তিশালী? আসলে কি অনেক বেশি শক্তিশালী বোঝার এটা কখনো এখনো উপলব্ধি করি না। যেটা বিষয়টা হয় যে আপনাকে না একটা সময় আপনি দেখবেন যে আপনার কাজটা কিন্তু আপনাকে করতে হচ্ছে, আর আশেপাশে যারা হেল্পিং হ্যান্ড ছিল তারা যদি কেউ না থাকে, মানে কিছু কিছু ব্যাপার আছে, যেমন আমি যেটা জানি যে বাবা মা কিন্তু খুব বড় একটা সাপোর্ট। এখন কারো বাবা মা যদি মারা যায়, সেখানে কিন্তু কিছু করার থাকে না। তো হয় কি, সময়ের ফেরে আপনি আসলে সবকিছু শিখেই যাবেন, তাহলে যখন আপনার বোঝা পড়বে তখন সেই বোঝা, আপনার বোঝাটা আপনাকেই বইতে হবে, এটা সময় আপনাকে শিখিয়ে দিবে। তা এখন আসলে কি, এই যে সবাই যখন বলে যে হ্যাঁ তুমি পারছো বা করছি, কোনো কিছু তো আসলে থেমে নাই। হ্যাঁ, আমার সংসারে আমার মেয়েকে নিয়ে, আমার সংসার, এখানে আমার সংসারে বাবার দায়িত্বটা আমাকে পালন করতে হয়, মায়েরটাও করতে হয়, তো দেখা যাচ্ছে আসলে থেমে তো নাই, চলছি। তো এই এটাই আল্লাহর কাছে শুকরিয়া যে চলতে পারছি, আশেপাশের অনেক মানুষের শুভকামনা থাকছে, এটাই চলার পথে আমি মনে করি যে আমার শক্তি। না, খুবই সুন্দর একটা কথা বলেছেন। আসলে সময় মানুষকে শিখিয়ে দেয় যে আসলে সে কি করবে আর কিভাবে সে শক্ত হবে, কিভাবে সে ডিপেন্ড করবে সবকিছুকে। আমরা যেরকম সামাজিক জীব, সমাজ ছাড়া আমরা চলতে পারি না, সমাজের মাঝেই আমাদের বন্ধু, আমাদের বান্ধবী সবাই থাকে, এই সমাজের শক্তিতেই আমরা শক্তিশালী হয়ে যাই।
আবার মাঝে মাঝে সমাজই আমাদের বিপরীতে চলে যায়। সেই সময়গুলো মানুষকে অসহায় বোধ করে। আমি এটুকু অনুমান করতে পারি যে আপনার সাথেও এরকম বেশ কিছু ঘটনা হয়তো ঘটেছে। সেই সময়গুলো আপনি কিভাবে নিজেকে প্রিপেয়ার করেছেন এবং মোকাবিলা করেছেন কিভাবে? হ্যাঁ অবশ্যই খান ভাই, এটা তো আসলে বলা বাহুল্য যে যখন আপনি, আমি যদি আমার বিবাহ বিচ্ছেদের কথাই বলি, আপনার পরিবারের মানুষই আপনাকে এমন ভাবে আচরণ করবে আপনার সাথে যেন আপনি একেবারে পচে গেছেন, আপনার কোনো মূল্যই নাই। হ্যাঁ, এবং সমাজে চলার পথে আমি অ্যাজ এ সিঙ্গেল উইমেন যেটা আমি ফেস করেছি, যে একজন সিঙ্গেল উইমেন মানেই কিন্তু মনে হয় কি যে সমাজে যে কেউ বোধহয় তাকে যা কিছু বলতে পারে, এরকম একটা অ্যাপ্রোচ থাকে সমাজে সবার, না কিছু কিছু মানুষের। হ্যাঁ, সব মানুষ তো আর এক না, কারণ হাতের পাঁচটা আঙুল কখনোই সমান হয় না। তো সেই সব ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার আপনার যে ডিগনিটি সেটা বজায় রেখে আমি সবসময় তাদেরকে ডিপেন্ড করেছি, এখনো করছি। হ্যাঁ, এটা আমার লাইফ, আমি সিঙ্গেল থাকবো কি থাকবো না, আমি কারোর সাথে কোনো ফার্দার সম্পর্কে জড়াবো না, এটা সম্পূর্ণই আমার বিষয়। তো পাছে লোকে কি বললো, এটা আসলে মনে করলে না আপনার চলার পথটা একেবারেই থেমে যাবে। আপনি যদি নিজে ঠিক থাকেন, আপনি নিজে যদি ঠিক থাকেন, এখন কে কি বললো না বললো এটা আমি একেবারেই গ্রাহ্য করি না। সুন্দর কথা বলেছেন। আমার একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা এখন আমাকে তাহলে একটু ঘুরিয়ে করতে হবে আপনাকে। যে আমার প্রশ্নটা ছিল এরকম যে আপনি, আপনার কাছে আপনার সবচেয়ে বিশেষ অস্ত্রটা কি ছিল? তো এখন আমি আপনাকে প্রশ্ন করব যে পাছে লোকে কিছু বলে এটাকে কানে না ঢোকানোটাই কি আপনার বিশেষ অস্ত্র ছিল? এক নম্বর ছিল যে আর পাশে লোকে কিছু বলে এটা বললে তো আসলে আমার দিন চলবে না। যেমন সুজন, আপনি জানেন আমি কিন্তু মোটরসাইকেল চালাই। এখন অনেক সময় হচ্ছে যে এটা যখন প্রথম চালানো শুরু করেছি মেয়েকে নিয়ে, এখানে অনেকে অনেক কথা বলা শুরু করেছে। এখন তাদের কথা শুনে যদি আমি বাইক চালানোটা ছেড়ে দেই, আমার জীবনের কিছুটা ওই যে চলমান জিনিসটা অনেক পিছিয়ে যাবো আমি। হ্যাঁ, তো এটা একটা দিক। আরেকটা অস্ত্র ছিল আমার যে আমার নীতিগত যে দিকটা, যে কাউকে না ঠকানো। হ্যাঁ, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন রাতে ঘুমাতে যাই তখন কিন্তু এতটুকু চিন্তা করি যে হ্যাঁ, নিজে হয়তো ঠকেছি কিন্তু আমি তো আসলে কাউকে ঠকাইনি। কারণ আপনি জানেন যে আপনি আসলে কার সাথে কি করছেন, কার সাথে আপনি কেমন ব্যবহার করছেন, এটা আপনি জানবেন এবং আপনার ওপরওয়ালা জানবেন। এইটুকু নিজের প্রতি নিজের আমার বিশ্বাস ছিল, এখনো আছে। দোয়া করবেন যেন ভবিষ্যতেও থাকে। ডেফিনেটলি, আপনি যেরকম সাহস নিয়ে চলেছেন এতদিন, আমি আশা করি, আমার আসলে আশা করি না, আমি শিওর যে আপনার কাছ থেকে অনেক বেশি শক্তি সঞ্চয় করে আমি চলবো। কারণ আমি এতটুকু বিশ্বাস করি যে পৃথিবীর প্রত্যেকটা মা হচ্ছিল এক একজন যোদ্ধা। আমি এটুকু বিশ্বাস করি, একজন মা যা পারে তা পৃথিবীর কোনো মানুষ পারবে, এটুকু আমি বিশ্বাস করি। অবশ্যই জিনিয়া আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আপনার মূল্যবান সময়টি আমাদেরকে দেওয়ার জন্য, এবং আপনার জীবনের চমৎকার কিছু সুন্দর ঘটনা এবং এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমাদের সাথে যারা আছেন এবং যারা আমাদেরকে দেখছেন তারা অবশ্যই, প্রত্যেকটা মানুষ সফল এবং আপনার কথা শুনে সবাই সফল হওয়ার আরও চেষ্টা করবে। আপনাকে অনেক ধন্যবাদ খান ভাই, এবং পুরো সাকসেস টক উইথ খান এবং এর পুরো টিমকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে আজকে যেই টপিকে আপনারা আমাকে আনলেন অ্যাজ এ সিঙ্গেল মাদার, এটা আমি মনে করি আসলে আরো অন্যান্য অনেক 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 সিঙ্গেল মাদারদের জন্য অনেক ইন্সপায়ারিং, যে হ্যাঁ অ্যাকচুয়ালি উই অলসো ক্যারি এ ডেজিগনেশন ইন আওয়ার সোসাইটি অ্যাজ এ সিঙ্গেল মাদার। এবং সবাইকে অনেক অনেক শুভকামনা যাচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমাদের জীবনে আসলে একটা সময় আসে যখন কিছু অংশ বাদ দিতে হয়, জীবনের কোনো একটা অংশ না, শরীরের কোনো অংশ নয়, হীনমন্যতা থেকে হীনতা আর দায়িত্বহীনতা থেকে হীনতা। যদি হীনতাকে আমরা বাদ দিতে পারি তাহলে দায়িত্বটা আমাদের কাঁধে চড়ে বসবে, এবং দায়িত্বশীল হলেই এই পৃথিবী, দেশ এবং সংসার দুটোতেই আসবে সুখ এবং শান্তি। এরকম অসংখ্য সফলতার গল্প শুনতে চাইলে আমাদেরকে ফলো করুন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করুন। আর যদি আপনার নিজের সফলতার গল্প আমাদেরকে বলতে চান এবং সাকসেস টকে আসতে চান তাহলে আমাদেরকে জানান এই অ্যাড্রেস। আবারও সবাইকে নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি সাকসেস টক উইথ খান। আর মনে রাখবেন, আপনি সফল
সেটা কিন্তু লোক বলবে না, বলবে আপনার বিবেক।